তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার পরে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, যা তোমাদের মনে হয়, যেটুকানি মনে হয় এক লাইন হলেও করে দিও। আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। ব্যাস এটুকানেই বলবো। তো বেশি কথা না বলে ইন্ট্রোটা চলো ভিডিওতে। প্রত্যেকটা মা বাবারই একটা স্বপ্ন থাকে যে তার ছোটবেলার জিনিসপত্র যা আছে, যেটুকানি যারা ইউজ করেছে, কিছু মানুষের অনেক বেশি থাকে, কিছু মানুষের অনেক কম থাকে, তো যার যেরকমই থাকুক না কেন, তারা সবসময় চায়, মানে আমরা সবসময় চাই যেন আমাদের নেক্সট জেনারেশন, মানে আমাদের সন্তান যখন হবে, বেবি হবে, তখন তারা যেন সেই জিনিসটা ইউজ করুক। এটা সবসময় মনে হয়, যেরকম অনেকেরই হয় না, দেখবে মায়েরা বলে যে তোর জামাটা, এই জামাটা এতটাই সুন্দর যেটা রেখে দেবো আমি, আমার নাতনি হলে পড়াবো, এরকম একটা ব্যাপার। এবারে আমার যেহেতু কোনো মেয়ে হয়নি, আমার হয়েছে ছেলে, সেহেতু আমার কিছু কিছু ছোট্ট ছোট্ট জামা রয়েছে একটু বড় বয়সী, সেই জামাগুলো তো আমি পড়াতে পারবো না। আর জানি না ইন ফিউচার মানে ওই জামাগুলো নিয়ে কি করব, কারণ অতিরিক্ত পুরনো হয়ে গেলে জামাগুলো তো একদম পচে যাবে আশা করি। তো ওইগুলো হয়তো হালফিল আমি একবার কি দুবার এরকম পরেছি, এতটাই ভালো ড্রেস যে ওগুলো মানে কাউকে দিতেও ইচ্ছা করে না, আর মানে রেখে দিতে ইচ্ছা করে, আর পরতেও পারবো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো যেমনই হোক, আমার কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমি আমার মানে আমি ইউজ তো করেইছি, এর পরও মানে পরে আমার ছেলে সেটা ইউজ করবে, তো সেইগুলো দিয়েই একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফ্লাস্ক। তো এটা হচ্ছে আমার ছোটোবেলাকার ফ্লাস্ক, এখানে মা রাখতো গরম জল, একটু ওল্ড ফ্যাশনের দেখে বুঝতে পারছো। তো এটাতে এটা আনা হয়েছে মানে আমার, এটা তো আমার দাদিদার বাড়ি, আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি যেটা, সেটা এখান থেকে 5 মিনিটের দূরত্ব, ঠিক আছে? তো সেটা মা ও বাড়ি থেকে এনেছে, ও বাড়িতে সবই রয়েছে, ও বাড়ি থেকে এটা আনা হয়েছে। আর এটা এটা বেশ মানে এখনও ভালো রয়েছে। আর আমাদের জিনিসের না খুব যত্ন আছে, এটুকু আমি বলবো। আমার অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো অনেকের কাছে 10-12টা হয়ে যায় ভেঙে চুড়ে, কিন্তু আমার কাছে কিছু কিছু জিনিস রয়েছে একটাই রয়েছে, সেই ছোট থেকে ইউজ করছি কন্টিনিউ এখন অবধি। যেরকম বোর্ড, মানে যেই পরীক্ষা দিনে এক্সাম বোর্ড, সেই বোর্ডটা এখন অবধি আমি, ওই জীবনে একটাই বোর্ড আমার রয়েছে আর এখন অবধি আমি সেই বোর্ড ইউজ করছি। তো এরকম মানে এটা আমি একটা উদাহরণ দিলাম। সেরকম ফ্লাস্ক আমার ঘরে আর কোনো ফ্লাস্ক নেই, এই একখানাই ফ্লাস্ক যেটা আমি ছোটোবেলায় ইউজ করতাম, এখন ইউজ করবে হচ্ছে, করছে অলরেডি হচ্ছে আমার ছেলে, আমার পুচকুসোনা। তোমাদের তোমরা তো অনেক নাম দিচ্ছ, বাম্পাই, শ্রীহান, অনেকেই অনেক ধরনের নাম দিয়েছো। যাই হোক, এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁথা। তো কাঁথাটা হচ্ছে এটা, এইটা হচ্ছে আমি ইউজ করেছি ছোটোবেলায়, এটা বানিয়ে দিয়েছে হচ্ছে আমার দিদা হাতে, দিদা হাতে বানিয়েছে সুত সুতো দিয়ে। তোমরা তো জানোই যে বয়স্ক মানুষরা কাঁথা কম্বল এগুলো সব ছোটোবেলায় একদম সদ্যজাত বাচ্চাদেরকে বানিয়ে দেয়। তো এই কাঁথাটা এখন ইউজ করছে হচ্ছে আমার পুচকু, তোমাদের লিটিল চ্যাম্প, তোমাদের বাম্পাই, তোমাদের শ্রীহান, এরা। যাই হোক, তো এই কাঁথাটা দেখো বেশ অনেকটা বড়, অনেকটা বড়, দেখো অনেকটা বড় কাঁথা। আর এই কাঁথাটাকে আমরা ওকে তো ইউজ করাই, আর ডাক্তারও বলেছে, প্লাস বয়স্করাও বলে যে ওরা তো মানে এখনও ওরা ভাবে যে মায়ের পেটে আছে, ভূমিষ্ঠ হয়নি, তাই জন্য না মাঝে মাঝে ওরা না একটু চমকে ওঠে মাঝে মাঝে ঘুমের ঘরে, এরকম করে হঠাৎ করে চমকে ওঠে, তাই জন্য একটু ভারী কিছু দিতে বলে। ভারী বলতে বাটকারা ভারী বলতে বোঝায়নি, বা একটা শাড়ি, একটু মোটা করে শাড়ি বা একটা কাঁথা, এগুলো দিতে বলে বুকের ওপরটায়। তো আমরা এগুলো ইউজ করি, একটা শাড়িও ইউজ করি, আবার এটাও মাঝে মাঝে ইউজ করি।
তো ভালো লাগে যখন আমি জানতে পারি যে মানে জানতে পারি মানে এইগুলো আমি ইউজ করেছি, এগুলো ছোটবেলায় আমার দিদা আমাকে বানিয়ে দিয়েছে, এখন এই জিনিসগুলোই আবার আমার পুচকু আবার ইউজ করছে, তো ভালো লাগে এগুলো বেশ। আমি ভিডিও শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ করে আমার পুচুটনা কানু কানু করছে, তো ওখানে একটুখানি ঘোরাচ্ছি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আর পুচকুর মুখটা কোথায়, পুচকুর মুখটা কই? এই তো পুচকু মুখ, এই তো পুচকু মুখ। তোমরাই বলো যে কিছু কিছু ওর মানে ওর অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে, তাই জন্যই এগুলো শেয়ার করছি, তাই না বাবা? তুমি ছোনা বে তুমি ছোনা বাচ্চা তুমি ছোনা বাচ্চা যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে বেশিক্ষণ থাকতে পারবো না, তো ওকে একটুখানি খাইয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কাজল লতা। এই কাজল লতাটা সামনে থেকে দেখাচ্ছি, এই কাজল লতাটা কিন্তু আমার নয়, এই কাজল লতাটা ইউজ করছি হচ্ছে, আমি তো ইউজ করেইছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবার কাজল লতা, আমার বাবার পরে আমি ইউজ করেছি, আমার পরে পুচকু বাবা ইউজ করবে, মানে এটা তিনটে জেনারেশন ধরে এই কাজল লতাটা ইউজ হয়ে যাচ্ছে, আর এই কাজল লতাটা অনেকটাই পুরনো হয়ে গেছে তোমাদের। এইটা হলো সেই কাজল লতা যেটা আমি তোমাদেরকে এখন বলছি, এটা বহু পুরনো কাজল লতা, বুঝতেই পারছো আমার যবে আমার বাবার জন্ম তখনকার এটা, আর এটা ভীষণ পুরনো হওয়াতে এইগুলো দেখো কীরকম গার্ডার আটকে, মানে কীরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, আর এইটা জায়গাটা দেখো কীরকম, মানে খুব লুজ হয়ে গেছে এগুলো, আর এটা ভীষণ ময়লাও পড়েছে, তো এটা আমি পিতাম্বারি আছে আমার কাছে, তো এটা আমি ঘষে এটাকে একদম নতুন বানাবো, সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, ডেফিনেটলি শেয়ার করব, কারণ এগুলোই আমার মেমোরি যে আমি এখন কি করছি। আজকের ভিডিওটা এটুকানি সমাপ্ত করছি, আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে প্লিজ 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 ভুলো না। আমি আসবো আমার নতুন ব্লগের সাথে, তো এখনকার জন্য বাই।